রাজ্য বিদ্যুৎ নিগমের আগরতলা বনমালে পরিস্থিত কর্পোরেটর হাউজার উচ্চ পদস্থ আধিকারিক ডাইরেক্টর অফ টেকনিক্যাল দেবাশিষ সরকারকে আটক করলো সিপাহীজলা জেলার বিদ্যুৎ নিগমের ঠিকাদারগণ। শুক্রবার বেলা 12টায় দেবাশিষ সরকার বিশালগড় রাস্তার মাথায় গোকুলনগর স্থিত ইলেকট্রিক অফিসে এসেছেন। সঙ্গে রয়েছেন সিপাহীজলা জেলা সার্কেল অফিসার এজিএম কৃষ্ণ দাস এবং বিশালগড় ইলেকট্রিক ডিজিএম রাজীব কুমার রায়। তাদের পক্ষে বৈঠক চলছিল, এমন সময় সিপাহীজলা বিদ্যুৎ ঠিকাদারগণ তাদেরকে আটক করলেন। পুজোর আগে তাদেরকে সৌভাগ্য যোজনার টাকা দিতে হবে, না হলে তারা আজকে সুইসাইড করে মরবে, এমনই হুমকি দিয়েছেন সিপাহীজলা ইলেকট্রিক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সিপাহীজলার সম্পাদক সহ সমস্ত কন্ট্রাক্টরগণ। আপনারা ডিজিএম রাজীব কুমার রায়ের অফিসে ধর্ণা বসেছেন কেন? আমরা এখানে বসছি, আমরা আজকে প্রায় 3.5 বছর যাবৎ সৌভাগ্যের কাজ করেছি, করার পরে আজ অবধি আমরা কোনো বিলও পাইনি, ওয়ার্ক অর্ডারও পাইনি। এর জন্য অনেক দৌড়ঝাঁপ করেছি এজিএম ডিজিএম সিনিয়র ম্যানেজার কর্পোরেট অফিস এমডি সহকার। করার পরে আমাদেরকে প্রথম বলছিল এক মাসের মধ্যে দিব, 6 মাসের মধ্যে দিব, এরকম করতে করতে শেষ পর্যন্ত বললো থার্ড পার্টি ইন্সপেকশনের পর আমাদের টাকা দিয়ে দেবে। থার্ড পার্টি ইন্সপেকশন হলো আজ থেকে আরও 4 মাস আগে, হওয়ার পর আজ অবধি দেওয়ার কোনো নাম নেই। তখন আমরা কর্পোরেট অফিসে এমডির সাথে কথা বলছি, বলার পর এমডি আমাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছে যে ডিজিএমের কাছে গেলে টাকা পাওয়া যাবে, এমডি দিবে না। তাই আমরা আজকে ডিজিএমের এখানে গ্রাহ করছি যে আমাদের টাকা দিয়ে এরপরে যাবে। দেখুন, আজকে এই পূজার মধ্যে 2 দিন পরে আমাদের শারদোৎসব, এখন পর্যন্ত আমরা টিএসএল দপ্তর থেকে 10 পয়সা আজ অবধি পাইনি। এটা কোন কোন ডিভিশন? কোন ডিভিশন? এটা হলো বিশালগড় ডিভিশন, ডিভিশন 8। সৌভাগ্যের টাকা এখান থেকে দিত। আপনারা ধর্ণায় বসেছেন তার জন্য? হ্যাঁ, আমরা এর জন্য ধর্ণায় বসেছি। আজকে আমাদের ডিজিএম আমাদেরকে টাকা দিবে, দিলে পর আমরা এখান থেকে যাবো। এর আগে আমরা এখান থেকে বিশালগড় ডিজিএম এর নাম কি? বিশালগড় ডিজিএম এর নাম রাজীব রায়, রাজীব কুমার রায়। কি বলেছেন উনি? বলেননি এখনো কোনো? না, উনি তো এখন কিছু বলেনি। আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সাহেব আছে এখানে, আমারও কথা বলছে, তখন যায় বলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।